মাংসের ঝোল এভাবে কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ 5 মিনিট রেখে দিলে না আরো ভালো লাগে। আমি বন্ধুকে দেখিয়ে দিলাম, চিকু ও চিকু। সকাল থেকে বৃষ্টি শুরু, মেঘলা হয়েছিল 9টা বাজে, এর থেকে এখন থেকে এমন বৃষ্টি। চা তো হচ্ছে, কিন্তু এই সব কিছুতে পিঁপড়া ধরা যাচ্ছে, বিস্কুটগুলো ছোটো ছোটো পিঁপড়া হয়ে গেছে, এটা জিভে লাগে, বুঝতে পারছেন? বেছে বেছে নিয়ে এগুলো বন্ধুরা, পূজা কমপ্লিট হয়ে গেছে আর এখনকার ফুল, গাঁদা ফুলগুলো একদম ছোট হয়ে গেছে সাইজে, তা চলুন। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটা 10টা 5, আর আমি পূজা টুজা সব দেওয়া হয়ে গেছে, সকালের কাজ এই দেখছেন, মাথাটা ধুয়ে চলে এসেছি। বিবাসের বেডশিটটা কেবল ঠিক মতো পাতা হয়নি, ওই ঘরেরটার পেতে নিয়েছি, সবই কাজ হয়ে গেছে। কিন্তু ব্রেকফাস্টটা আমি ভাবলাম না যে রেডি করার পরে আপনাদের সঙ্গে দেখা করবো, তারপর দেখছি না আপনাদের সঙ্গে আগে দেখাই করি। চলো সকালে আগে খাবারটা খেয়ে নিই, তারপর বেলা হয়ে যাচ্ছে। এই দেখুন আমাদের সকালে ব্রেকফাস্ট হচ্ছে ফল হলুদ, মৌসম্বি, লেবু, কলা, ডিম সিদ্ধ। চলো লেবুগুলো সব কেটে নিই, লেবু কাটা হয়ে গেছে, আবার এই কলাও দেবো। এই দেখুন এটা হচ্ছে বিবাসের সকালে ব্রেকফাস্ট, আর আমারও আছে আর বিবাস না, বেদানাগুলো ছাড়াতে ছাড়াতে অনেকটাই খেয়ে নিয়েছে, তো ভালো করেছে। তো আপনাদের সঙ্গে আর অল্প একটু ছিল, সেটা দেখিয়ে দিলাম, আর ওই ছোট্ট থালিটা দেখি, ওটা আমার সকালে ওই যথেষ্ট। তা যাই হোক, এখন খেয়ে নি। চলো বাবা, ফল টল খাওয়া হলো সকালের ব্রেকফাস্ট, এখন একটু মাথা চুলটা বেঁধে নেবো, দিয়ে রান্নাঘরে যাবো। রান্নাঘরে কি রান্না হবে না হবে অবশ্যই শেয়ার করব। আর কি শেয়ার করব, এই তো আপনার দাদা ভাই থাকলে ভাই এদিক ওদিক কোথাও যাওয়া হতো, আর সকাল থেকে মেঘলা ওয়েদার। সবজি কাটতে বসে গেছে আর উপরে ভাতটা বসিয়ে দিয়েছি, আর সবজি মানে আজকে চিকেন আছে, ওর জন্য আর কিছু করব না, কারণ চিকেনের সঙ্গে পটল ভাজব, আর বেশি কিছু করব না, বিবাসু রেগে যায়, এই মাংস হলে বলবে মা অল্প সবজি কর। পটল ভাজা করবো ভাবছি, পটল ভাজা আর মাংস, ব্যাস আর কিচ্ছু করবো না, থাকে সবজি শুধু, ভাল লাগে না অত সবজি, আবার খেতে পারলে ভালো, কত খাবো আমি একা। চলুন ঝটপট কেটে নিই, তারপর আমাদের সামনে আসছে মশলা আছে এটা মাংসের, পটল ভাজা করব, আলু কেটে নিলাম, ব্যাস পেঁয়াজও নিয়েছি। আর চিকেন নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি ম্যারিনেট করে থুয়ে দিই, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, দই দিয়ে ম্যারিনেট করে রাখতে পারলে না, এখন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ম্যারিনেট করে সুন্দর করে রেখে দিয়েছি, চাপালেই রান্না হয়ে যাবে। চলো রান্নাটা বসিয়ে দিই ঝটপট। কারণ জল না দিয়ে নিশ্চিন্তে বসা যায় না, মাংসটা কষা হচ্ছে, কষার পরেই জলটা দেবো। তা ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিয়ে রেখে দিয়ে আসলাম, এখন একটু ফ্যানটা চালিয়ে হাওয়া খাচ্ছে, এত ম্যাংলা ম্যাংলা করছে কিন্তু গরম যাচ্ছে না, এই বর্ষার গরম যেন বেশি, এখন আমার দেখছেন ঝলমলের রোদ উঠেছে, এইরকমই হচ্ছে। আর আমাদের টুনির বাচ্চা, বিড়ালের বাচ্চাটা কোথায় উঠেছে দেখাচ্ছে, মাছ পাহারা দিচ্ছে, বিড়ালে মাছ পাহারা দিচ্ছে, বুঝতে পারছেন কি অবস্থাটা দেখুন, মাছ পাহারা দিচ্ছে, কি হচ্ছে এসব। আমি বন্ধুকে দেখিয়ে দিলাম, চিকু ও চিকু। মাংস রান্না হলে হয়ে যাবে, সরষে জল দিয়ে দেবো, মাংস সুন্দর কষে গেছে, মাংস যদি কষানো হয় না বেশিক্ষণ লাগে না। চলো বিবাহ হচ্ছে স্নান করতে, এদিকে আমি ভাতটা বেড়ে নেবো, আর হ্যাঁ রান্না করেছি,
কি একবার দেখে নিই। রান্না করার পর না এইভাবে যদি কড়াই রেখে দেওয়া হয় না, মাংসের ঝোল হালকা হালকা পাতলা পাতলা মাছে, সরি মাংসের ঝোল এভাবে কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ 5 মিনিট রেখে দিলে না আরও ভালো লাগে খেতে। গরম গরম মাংসের ঝোল, পটল ভাজা, ভাত গড় দিয়েছি, চলে এসছিস, আর হচ্ছে দই। এই হচ্ছে দুপুরের লাঞ্চ। দুবার নেব, বার করতো ওইটার মধ্যে আছে, দেখ ফ্রিজের মধ্যে। চলো খাওয়া দাওয়া করে নি। খাওয়া দাওয়া করে একদম বিকেলে আসলাম, আর একটা রাতে ডিনার করবো, ওর জন্য সুজিটা 1 কাপ সুজি ভিজিয়ে রাখলাম। আর দেখুন চাও হয়ে গেছে, সন্ধ্যা টন্দা দিয়ে চা করে চলে এসছি। আচ্ছা নিচ্ছি, গুড ইভিনিং। এখন বেজেও গেছে 7:30, এখন চা নিয়ে চলে এসছি, চা খাবো। আর এই শাড়িতে সন্ধ্যা দিয়েছিলাম, ওর জন্য এই শাড়িটাই পরা আছে, শাড়ি চেঞ্জ করে। চলো আমি খেয়ে নিয়েছি, চাটা খেয়ে নিই। আর রাতে ডিনার কি করবো আজকে, একটু স্পেশাল কিছুই করবো। যাই বলেন, চা না খেলে এনার্জি পাওয়া যায় না, এই যে চাটা খাবো না ডবল এনার্জি আসবে। আর বিভাষণ পড়তে বসছে, এই দেখুন সুজিটা কিন্তু দারুণ ভাবে ভিজে গেছে, 15-20 মিনিট রেখেছিলাম। আর আলু সিদ্ধ গ্রেট করে দিয়েছি, আর আটা দিয়েছি 1 কাপ, আর কালো জিরা দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, আর দিয়েছি জোয়ান আর গোটা জিরা। বেশ মশলাদার ইয়ে হবে, পুরি হবে, লুচি যেটা বলি আমরা, তা ভালো করে মেখে নেওয়ার পরে আটা দিয়েই বেলছি, কারণ আলু দিয়ে আছে, সুজি দিয়ে আছে, একটু নরম হয় তো, আর বেলাটা না মোটা করেই বেলতে হবে, দারুণ লাগে। বেলা কমপ্লিট, তেলও গরম হয়ে গেছে, লুচিগুলো এবার আস্তে করে ছেড়ে দেবো। হয়ে যাবে হচ্ছে আমার সুজি আলু দিয়ে মশলাদার লুচি বা পুরি, দারুণ লাগে বন্ধুরা। আমি পরে ভয় দিচ্ছি, আমার ছেলে বলছে মা টিফিনেও দিবা, হ্যাঁ এত নরম হয় আর এত বাচ্চারা তো খুব ভালো খাবে, বাচ্চাদের যদি দেন চিলি ফ্লেক্সটা দেবেন না, ঝালটা না দেওয়াটাই ভালো। এই দেখুন এইভাবে ফুলকো ফুলকোভাবে সব লুচিগুলো ফুলছে, দেখুন কেমন হয়েছে রাতের ডিনার অবশ্যই কমেন্ট করে বলবে। এটা কিন্তু সসের সঙ্গেও খেতে পারবেন, আবার আচারের সঙ্গেও খেতে পারবেন, যেহেতু আমার চিকেন ছিল তো চিকেন দিয়ে খেয়ে নিলাম। চলো আজকে ডিনারটা আমি লুচি মশলাদার আর হচ্ছে চিকেন, নতুন একটা ডিনার তৈরি করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। এখন 9:15 বেজে গেছে, খেয়ে নিই। বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, আর দারুণ হয়েছে, এখন খুব সুন্দর হয়েছে, আর নরমও হয়েছে। তা আজকে খেতে খেতে ভিডিওটি শেষ করছে, আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, আর নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার এই রেসিপিটা কেমন হলো, লুচি সুজি আলু মশলাদার লুচি বা পুরি বলতে পারেন, নর্থ বেঙ্গলের রেসিপি। তা আজকের মতো বাই বাই, গুড নাইট।